আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء وسيد المرسلين নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাঈহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিক হাদিস শরীফ থেকে আলোচনা শুনে আসছি, আর যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আমরা সেটা হচ্ছে লেনদেন। বনি ইসরাইলের একটি ব্যক্তির ঘটনা আমরা শুনেছিলাম গত সেশনে। তার এমন কোনো নেক আমল ছিল না, কিন্তু ইন্তেকালের সময় যখন বা কোনো কোনো রেওয়ায়েতে হিসাবের সময় তার কোনো নেক আমল খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটাই নেক আমল পাওয়া গেল, আর সেটা হচ্ছে মানুষের সঙ্গে লেনদেনের সময় তিনি কঠোরতা অবলম্বন না করে ছাড় দিতেন, স্বার্থপরের মতো করতেন না, কারো কষ্ট হয়ে গেলে তাকে মাফ করে দিতেন, আর দেওয়ার সময় বেশি দিতেন, নেওয়ার সময় একটু কম নিতেন। এর ভিত্তিতে আমরা আলোচনা শুনছিলাম। আল্লাহর হক তো আছেই, আল্লাহর ইবাদত করতে হবে, সে ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। পাশাপাশি মানুষের যে কনসেপ্ট আছে যে ইবাদতটা আল্লাহর সঙ্গে করে ফেললেই বোধহয় দিনদারি হয়ে গেল, কিন্তু মানুষের সঙ্গে লেনদেনের বিষয়টাকে মানুষ গুরুত্ব দিয়ে বিবেচনা করে না। সুযোগ পেলেই ঠকানো, প্রতারণা এবং মানুষকে যে কোনো তরিকায় যদি চিটিং করার কোনো সুযোগ হয়, সুযোগ পেলে মানুষ ছাড়েন না। এই বিষয়ে ফোকাস করার জন্যই হাদিসে এই গুরুত্ব এসেছে। কিভাবে মানুষ প্রতারণা করে তার আর একটি ধরন হচ্ছে ওজনে কম দেওয়া। এই ওজনের ব্যাপারটায় মানুষ অনেক উঠানামা করে, যখন নেয় নিজে পাওনা নেবে তখন ওজনে বেশি করে নিয়ে নেয়, আর যখন দেবে তখন দেওয়ার সময় কমিয়ে দেয়। আপনারা জানেন সূরা আল মুতাফফিফুন এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা শাদ করেছেন সূরা আল মুতাফফিফুন শুরুতে, ওয়াইলুন লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ধ্বংস অথবা ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত ওজনকারীদের জন্য যারা ওজন করার সময় কম বেশ করে, ওজন করে মানুষকে ঠকায়। ওজনের সময় দুই তরিকায় ঠকায়। আল্লাযিনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাউফুন, যখন লোকদের থেকে তারা ওজন করে নিজেদের নেওয়া নেয় তখন বেশি করে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন ওজন করে তাদেরকে দেয়, দেওয়ার সময় কমিয়ে দেয়, ওজনে ঠকায়। তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এই যে কাজ করে তারা, প্রতারণার কাজ করে ওজনে কম বেশ করে, তারা কি বিশ্বাস করে না যে তারা একদিন পুনরুত্থিত হবে, তাদেরকে আবার জিন্দা করা হবে, আল্লাহর সামনে ধরে নিয়ে আসা হবে। লিয়াউমিন আযীম, একটি বড় দিন, একটি মহাদিবস, সাচ গ্র্যান্ড ডে ফর দেম। সেদিন তারা উঠবে আল্লাহ তাআলার কাছে, উঠে তারা এই বিশাল দিন, বড় দিন, যে দিন হিসাব দেওয়া লাগবে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ রব্বুল আলামিনের সামনে সবাই দাঁড়িয়ে যাবে হাশরের ময়দানে বিচার এবং হিসাবের জন্য। সেই দিনের কথা কি তারা বিশ্বাস করে না? আমি কি সেদিন এগুলো সব যাচাই বাছাই করে হিসাব নেব না? কাকে ঠকিয়েছ, কার থেকে বেশি নিয়েছ, কাকে কম দিয়েছ, ওজন কিভাবে করেছ, এগুলো কি আমি জিজ্ঞেস করবো না? তারা কি এগুলো অবিশ্বাস করে? অথচ মুসলমানদের মধ্যে যারা এগুলো করে তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, তুমি কি বিশ্বাস করো কে আমাদের কথা, হাসরের কথা, তুমি হাসরের ময়দানে উঠবে, তোমাকে আল্লাহ জিন্দা করবেন? হ্যাঁ, এগুলো বিশ্বাস করি। বিশ্বাস করলে কেমনে এই কাজ করতে পারে? আল্লাহ তাআলা কোরআন শরীফের অনেক আয়াতে মানুষকে সতর্ক করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, তিনি দেখলেন মদিনার লোকদের এই কারবার আছে, তারা ওজনে বেশ কম করে, কম বেশ করে, তিনি এটা নোটিস করলেন। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, এর আগে কানু মিন আখবাসি নাসিক কাইদান, তারা
ওজনের দিক থেকে কম বেশ করার মধ্যে খুবই খারাপ প্রকৃতির লোক ছিল, মদিনার লোকদের একটা খারাপ অভ্যাস ছিল, ঠকাতো ওজনে বেশ কম করে। ফানজালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা ওয়াইলুল মুতাফফিফিন এই আয়াত যখন নাজিল করে ফেলেন আয়াতগুলো সূরাটা, তখন ফাআহসানুল কাইলা বাদা যালিকা, তারা এরপর থেকেই তাদের মধ্যে এই ওজনে বেশ কম করার ধারণা সম্পূর্ণ বিদায় হয়ে গেল, এই অভ্যাস তাদের আর থাকলো না। মদিনার আনসারীরা এত সিনসিয়ারলি ইসলামকে কবুল করেছিলেন, গ্রহণ করেছিলেন, এই আয়াত নাজিল হওয়ার পরেই সঙ্গে সঙ্গে তারা ছেড়ে দিলেন। এবং এই মদিনার লোকদের এই ইনসাফ, লেনদেনের সততা, আমরা যখন লেখাপড়া করেছি সৌদি আরবে, মদিনায় কেনাবেচা করেছি, এবং মদিনার কারণে গোটা দেশের মধ্যে একটা প্রভাব আমরা লক্ষ্য করেছি। এমনকি মনে আছে আমরা যখন রিয়াদে কাপড় কিনতে গিয়েছি, যেমন 10 গজ কাপড় কিনলাম, তখন 10 গজ কাপড় কেনার পরে কেচিটা, আমাদের দেশে তো একেবারে গজ মাপার যে কাঠের টুকরাটা আছে ওটার মাথার মধ্যে এমনভাবে লাগায় পারলে কাঠ কেটে যাওয়ার অবস্থা, একটুও ছাড় দেন না, কয়েক সেন্টিমিটারও ছাড় দেন না, একেবারে বরাবর কাটে। কিন্তু ওখানে দেখি যে তারা প্রায় হাফ, মানে 1 ফুট আধা ফুট এক্সট্রা কেচি দিয়ে কেটে দিচ্ছে। আমরা অভিভূত হয়ে যেতাম, সুবহানাল্লাহ, এই কারবার তো আমাদের দেশে কোনোদিন দেখিনি। 1 ফুট আধা ফুট কয়েক ইঞ্চি নিঃসন্দেহে তারা ধরে এক্সট্রা তারপরে কাটে। চিন্তা করলাম যে ওই হাদিসের বরকত, দোয়ার বরকত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়াও করেছেন যে আল্লাহ মদিনাবাসীদের সায়ের মধ্যে, মদিনাবাসীদের ওজনের মধ্যে আপনি বরকত দান করেন। ওনার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, কারণ আনসারীরা এত ভালো মানুষ, ওজনে বেশ কম করবে এটা তো ঠিক হয় না। তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, এরপরে তাদের মধ্যে ওজনে এবং এই মানুষকে, কাস্টমারকে, গ্রাহককে আর ঠকানোর ট্যান্ডিসি থাকলো না, একটু বেশি দেওয়া ট্যান্ডিসি হয়ে গেল। সেটা আজও পর্যন্ত আছে কিছু কিছু, ইদানিং এর খবর অবশ্য এত বেশি জানি না, তবে বেশ কয়েক বছর আগেও, 10-20 বছর 30 বছর আগে যখন আমরা লেখাপড়া করেছি, আমরা সেটা দেখেছি যে মদিনার এই প্রভাব আশেপাশের শহরগুলোতে পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। হোয়াইল আমরা যদি আমাদের অনেক দেশের দিকে দেখি, তাহলে দেখা যায় যে তারা বেশি তো দেওয়ার প্রশ্নই আসে না, ঠিক মতো দিলেও শুকর আলহামদুলিল্লাহ পড়তে হবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ঠিক মতো দেয়, কিন্তু আসলে ঠিক মতো দেয় না। ছোটকালে গ্রামের বাজারে গোশত কিনতে গিয়েছি, এবং শহরেও, কিভাবে গোশত বিক্রি হতো, গোশতের মধ্যে প্রথমত ভালো পরিমাণ দেবে, একটু বড় টুকরা সুন্দর টুকরা দেখাবে, ওখান থেকে একটু নিয়ে অর্ধেক পরিমাণ ভালো গোশত দিবে, আর আগে থেকে রেডি করে রাখা আছে হাড্ডি এবং চর্বি আজে বাজে জিনিসগুলো কাটা আছে, এ কোনো রকমে দাড়ি পাল্লার মধ্যে ভালো কিছু একটু দিয়ে অর্ধেক ওই আজে বাজে জিনিস যোগ করে দিচ্ছে তাড়াতাড়ি করে। আপনি কিছু করতে পারবেন না, আপনি মানা করছেন, হাত দিচ্ছেন, আপনি সে এগুলো শুনছে না, খুব তাড়াহুড়ো করে দিয়ে দিচ্ছে। এ হলো যে ঠকানো, ভালো গোশত আপনি কিনলেন, এগুলা তো কেনার ইচ্ছা ছিল না, এগুলো ঢুকিয়ে দিলে এমনভাবে, এমন হাড্ডি দিল যে এটা কোনো কাজেই লাগলো না, এমনভাবে চর্বির মতো দিল যে আসলে চর্বিও না। এ এক প্রতারণা। 2 নম্বর প্রতারণা হচ্ছে, 1 কেজি কিনছেন কিন্তু সে পাল্লাকে এমনভাবে ধরে, এদিকে এত ঝুঁকে গেছে আপনার কাছে মনে হবে যে 1 কেজি থেকে আরো বেশি দিয়ে মনে যেন 1.25 কেজি মেপে দিল কিনা, এমনভাবে টান দিল, 1 কেজির অনেক বেশি দিয়েছে। কিন্তু আপনি এটা পরে কেউ কেউ গিয়ে অন্য দোকানে মেপে দেখে যে না, 1 কেজি হয় নাই, 750 গ্রাম হতে পারে, 800 গ্রাম হতে পারে, 1.25 কেজি হতে পারে, কিন্তু আপনার সামনে এমনভাবে টান দিল মনে হয় বেশি দিয়েছে, 1.25 কেজি দিয়েছে। এই যে স্কিলগুলো মানুষ যুগ যুগ ধরে শিখে এসেছে, লালন করে এসেছে, পালন করে এসেছে, কি দরকারটা আছে এরকম প্রতারণা করা। এবং এই প্রতারণার মাধ্যমে এই সমস্ত কষাইগুলো কয়জন ধনী হয়ে গেছে, হয়নি, আল্লাহ তাআলা খায়র বরকত দেননি। আমি শুধু কষাইদের ব্যাপারে বলছি না, এরকম অনেক দোকানি, অনেক ব্যবসা বাণিজ্য যারা করে, দোকানদার অনেকেই এরকম করে ফেলেন। এগুলো এক একটা তরিকা, ওজনে কম বেশ করাটা অনেক বড় ক্রাইম। আল্লাহ তাআলা কওমে শুআইবের লোকদেরকে একেবারে গজব নাজিল করে দিয়েছেন, তারা এই বেশ কম করার কারণে ওজনে, তাদের প্রতি তিনি লানত বর্ষণ করেছেন। তো আল্লাহ তাআলা তাদেরকে কেন হালাক করেছেন,
তাদের ওজনে ব্যাসকম করার কারণটা এত বড় ক্রাইম হয়েছে। এই জন্য কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক আয়াতে ওজন ঠিক মতো দেওয়ার জন্য বলেছেন। আপনারা সূরা আর রহমানের খবর জানেন, সেখানে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। দাড়ি পাল্লা বা ওজন যখন করো ইনসাফের সাথে ওজন করো, খবরদার ওজনে কমিয়ে দিও না, মানুষকে কম দিও না। সূরা আল ইসরার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আউফুল কাইলা ইদা কিলতুম ওয়াজনু বিল কিসতাসিল মুস্তাকিম। তোমরা যখন ওজন করো, পরিমাপ করো, তখন তোমরা ঠিকঠাক মতো মাপ করো। এই কাইল বলতে বোঝানো হয় অনেক সময় যেগুলো তরল পদার্থ মাপ হয়, যেমন তেল, পানীয় জাতীয় জিনিস, তরল জিনিস। আর ওয়াজন কিসতাস আসে মেইনলি, বা ওজন যেটা আসে দাড়ি পাল্লায়, যেগুলো আদার জিনিস যেগুলো ওজন করা হয়। দুইটার কথা, চাই তোমরা পাত্র দিয়ে তরল পদার্থ, তরল জিনিস মাপামাপি করো, অথবা অন্যান্য জিনিসগুলোকে দাড়ি পাল্লায় উঠে মাপামাপি করো, উভয় ক্ষেত্রেই বিল কিসতাসিল মুস্তাকিম, একেবারে ঠিকঠাক মতো ওজন, ঠিকঠাক মতো পরিমাণ মতো তোমরা লেনদেন করো। খবরদার ঠকাঠকি করো না, এটা অনেক বড় অপরাধ। ওজন এই কাজ করা একটা বড় কবিরা গুনাহ। এটা করলে এর বিনিময়ে মানুষকে ঠকিয়ে আপনি সামান্য যা কিছু উদরস্থ করছেন, এটা আগুন, আগুন ঢুকাচ্ছেন আপনার পেটের মধ্যে। সাহাবায়ে কেরাম এবং আমাদের সালফে সালেহীন কোরআন এবং হাদিস থেকে এই বিষয়ে গুরুত্বটা এমনভাবে নিয়েছেন যে ওনারা এগুলাকে ঠিকমতো আমল করতেন। এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যখন দেখা হতো বাজারে যেতেন, দোকানপাটে, এগুলো গাইড করতেন, বারে বারে এগুলোকে তদারক করতেন এবং দৃষ্টি আকর্ষণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনার বাজারে গেলেন। সাহাবি সাফওয়ান সুয়াইদ ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এবং মাখরামা আল আব্দি নামে আমরা দুজনে কাপড় কিনে নিয়ে এসেছিলাম হাজার এলাকা থেকে মদিনার বাজারে বিক্রি করার জন্য। ফাজানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাওয়ামানা বিসারাউইলা, তিনি সারাউইল মানে পায়জামা জাতীয় জিনিস আমাদের সঙ্গে দরাদরি করে কিনলেন। এরপরে তিনি পে করবেন, তখনকার জামানা পে করার জন্য অনেক সময় পয়সা কড়িতে এরকম থাকতো না, দিনার দিরহাম, অন্যরা অনেক সময় জিনিসপত্র দিয়েও বিক্রি করতেন, যেমন এত কেজি খেজুর বা এত পরিমাণ গম, এত পরিমাণ আটা দাম হিসাবে দেওয়া হবে, এইরকম কিছু একটা দাম হিসাবে দিচ্ছিলেন। আর ওয়াইন্দি ওয়াজানুন ইয়াজিনু বিল আজর, আর আমার কাছে একজন কর্মচারী ছিলেন, সে ওজন করার কাজটা করত আর কর্মচারীকে আমরা পে করতাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল ওয়াজান যেন ওয়া আরজাহ, তিনি বলেন যে ওজন করো, ঠিক আছে ওজন করো, আর একটু পাল্লাটাকে ঝুঁকাই দিও। তিনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পে করবেন, তো পে করার ক্ষেত্রে তিনি একটু একেবারে মাপে মাপে দিতে চান না, আমাদের সে বলে 40 কাটায় কাটায় রাখবেন না, 41-42 ঝুঁকিয়ে দিবেন একটু। তার মানে তুমি একটু ঝুঁকিয়ে দাও পাল্লাটা, যখন কোনো লেনদেন হয় একেবারে কাটায় কাটায় হয়ে গেলে তো খুব বেশি হিসাবে হয়ে গেল, বলা জানা সামান্য একটু কম হয়ে গেল কিনা, একটু ঝুঁকিয়ে দিলে পাল্লাটা সেফ হলেন। এটা উদারতা, এটা বদান্যতা, এটা ভালো, বলে তুমি পাল্লাটা একটু ঝুঁকিয়ে দাও। তিনি সাহাবীদেরকে শিখালেন যে এভাবে করতে হয়। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদে এবং তিরমিজিতে এবং হাদিসটি সহিহ। সাহাবায়ে কেরাম এবং তাবে তাবেইন সালফে সালেহীন এভাবেই ওজনের বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছেন। তারা সবসময় চেষ্টা করতেন লেনদেনের ক্ষেত্রে, হালালের ক্ষেত্রে একটু হারাম যেন তাদের ভিতরে না ঢুকে যায়, একটু সামান্য না হোক কিছু যেন তাদের উদরস্থ না হয়। ইউনুস ইবনে উবাইদ রহমতুল্লাহ আলাই বলেন, লাউ আসাবতু দিরহামান হালালান মিন তিজারাতিন লাশতারাইতু বিহি বুররান সুম্মা সাইয়্যারতুহু সাওয়িকান সুম্মা সাকাইতুহুল মারদা। ইউনুস ইবনে উবাইদ রহমতুল্লাহ আলাই, তিনি একজন আলেম এবং দিনদার, তিনি হালাল রুজির এত গুরুত্ব দিচ্ছেন, একটি পয়সা যেন হারাম না হোক, কারো ইনকামে না ঢুকে, তিনি এইভাবে সতর্ক করে দিয়ে লোকদেরকে উৎসাহিত করার জন্য বলছেন, আমি যদি একটি হালাল দেরহাম রোজগার করি, একেবারে হালাল 100%, তাহলে এটা এত মোবারক জিনিস আমার কাছে,
এত বরকতময় মনে হয় আমার কাছে, যে আমি হালাল ব্যবসা থেকে যদি একটা দেড়হাম হালালভাবে উপার্জন করি সেটা এত বরকতময় মনে চাই যে ওটা দিয়ে যদি আমি ছাতু কিনি আর এটা কোনো রুগীকে খাওয়াই দেই, এই আশায় যে হালাল রিজিকের বরকতে তার অসুখও ভালো হয়ে যেতে পারে। এটা তিনি ঔষধ হিসেবে প্রেসক্রাইব করছেন না, ভেরি একটা এক্সট্রিম এক্সাম্পল এই জন্য দিলেন মানুষ যেন হালালের কি যে বরকত, হালাল যে কত নিয়ামত এবং হারাম যে কত খারাপ জিনিস এটা যেন বুঝে, যে হালাল ইনকামের খাবারটা মনে হয় যেন সেভা, এত বরকত তার মধ্যে। আর সুদ ঘুষ মানুষকে ঠকিয়ে যা তা করে প্রতারণা করে লাখপতি কোটিপতি মিলিয়নিয়ার হয়ে গেল, বাড়ি পরে বাড়ি হয়ে গেল, বিল্ডিং পরে বিল্ডিং হয়ে গেল, ফ্ল্যাটে পরে ফ্ল্যাট হয়ে গেল, আহ কত সুখী আছে মনে করে, কিন্তু এগুলো যে কত খারাপ জিনিস, কত পচা জিনিস, কত জঘন্য জিনিসের মালিক সে হয়েছে। আগুন তার কাছে, এই বিল্ডিং আগুন, এই বাড়ি আগুন, এই জমিন আগুন, হারাম ইনকাম থেকে খরিদ করেছে। ঘুষ খেয়ে এক একজনের যদি তার বেতন যদি হয় 20,000 টাকা, তার মাসে ইনকাম হলো 1,00,000 টাকা, সবটা ঘুষ থেকে আসে। কন্ট্রাক্টর অথবা সাপ্লাইয়ার বিল্ডিং বানায়, জং ধরা রড দিয়ে দিল, কম দামের রড সাপ্লাই দিয়ে দিল, নকল সিমেন্ট দিয়ে দিল, সিমেন্ট কমিয়ে দিয়ে বালু বেশি করে দিল, উল্টা পাল্টা করে খুব খারাপ র মেটেরিয়াল, খুব খারাপ নির্মাণ সামগ্রী দিয়ে একটা বিল্ডিং করলো, একটা স্থাপনা করলো, কয়েকদিন পরে কলাপস করে ধসে পড়ে গেল। কারণ কি, যে কনস্ট্রাকশন এর মধ্যে ত্রুটি হয়ে গেছে। এই দেশেও খবর এসেছে, দুই একদিন আগে পত্রিকা দেখেছেন, এই শহরে যেখানে আমরা আছি বিল্ডিং ধসে পড়েছে, অনেক মানুষ মারা গিয়েছে। আজকে সকালে পত্রিকায় দেখলাম যে যারা এই মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরি করে কয়েকজনের চাকরি চলে গেছে এবং বাকিদেরকে বিচারের সম্মুখীন করা হবে, কারণ তারা এই ইগনোর করেছে, তারা নজর দেয়নি অথবা ঘুষ নিয়ে পাস করে দিয়েছে, তারা সুপারভাইজ করেনি। এই যে এগুলো কেন লেনদেন এত বিরাট জিনিস, এই লেনদেন মানুষের জন্য কত খতরনাক হয়ে যায়। একটা বিল্ডিং ধপাস করে পড়ে গেলে কতগুলো জীবন গেল, 10 জন যদি মারা যায়, 100 জন যদি মারা যায়, 100 জন যদি মারা যায়, এমন বিল্ডিং ধসে পড়েছে 100 লোক মারা গিয়েছে শুধু নির্মাণের ত্রুটি থাকার কারণে, বিল্ডিং কনস্ট্রাকশনের ত্রুটি থাকার কারণে। তো কিছু লোকে পয়সা বানিয়েছে, না হয় 100,000 টাকা তারা নিয়েছে, নতুবা 100,000,000 টাকাই তারা পকেটে ঢুকালো, এই 100,000,000 টাকা তারা পেল, আর কতজন লোকের জীবন, শত শত লোকের জীবন চলে গেল। এই জন্যই আল্লাহ তাআলা কোনো কোনো সময় বলেছেন, কোনো মানুষের এরকম লোভ দেখে তারা মানুষকে হত্যা করতে, মানুষের জীবন নিয়ে খেলতে তাদের কোনো গায়ে লাগে না। হুমকাল আনআম, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন এরা জানোয়ারের মতো, বালহুম আদল, তার চেয়েও খারাপ। একটা জানোয়ার, এতগুলো জানোয়ারকে মারতে দেখেছেন, তার স্বার্থের জন্য হত্যা করতে দেখেছেন? জানোয়ার মাঝে মাঝে মারামারি করে, এটা আমরা দেখি ডকুমেন্টারিতে দেখা যায়, কিন্তু এমন না মানুষ যেভাবে মানুষকে খুন করতে পারে, পয়সার জন্য খুন করে ফেলছে, এত মানুষের জীবন শেষ করেছে তার পকেটে কিছু ঢুকার জন্য শুধু, এটা মানুষের পক্ষেই সম্ভব হলো, জানোয়ার থেকে নিচে চলে গেল। দর্শক মন্ডলী, লেনদেন সংক্রান্ত কথা আমাদের আরো কন্টিনিউ করবে ইনশাল্লাহ। এই সেশন এখানে শেষ হওয়ার আগে দেখি আমরা দুই একটা প্রশ্ন নেব ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি লেনদেনের ব্যাপারে কথা বললেন, আমার প্রশ্ন হলো, আমাদের মধ্যে কিছু সোনা ব্যবসায়ী রয়েছেন যারা সোনা তৈরি করার সময় খাদ ব্যবহার করে, আর তারা এরকম কারণ দর্শায় যে খাদ ব্যবহার না করলে সোনাটা ভালোভাবে তৈরি করা যাবে না, সোনার হার, সোনার নেকলেস, তো এটা কতদূর সঠিক? প্রশ্ন এসেছে, স্বর্ণকাররা অনেক সময় সোনার গয়না বানাইতে গিয়ে তারা খাত ব্যবহার করে, তাই না, বা কোনো কোনো জায়গায় খাইট বলে, অর্থাৎ অন্য কোনো ম্যাটেরিয়াল ঢুকিয়ে দেয় সোনার পাশাপাশি, এবং তারা বলে যে কিছু ঢুকাতে হয়, এটা না ঢুকালে কাজটা করা যায় না। এখন আমি অবশ্য এক্সপার্ট নই, তিনি বলছেন যে এটা কতটুকু ঠিক, আমি এক্সপার্ট নই এই অন্য কিছু না ঢুকালে অলঙ্কার বানানো যাবে না কতটুকু ঠিক। যদি কথাটা ঠিক হয় তাহলে তো তারা বলবে যে এতটুকুন সোনা আছে আর এতটুকুন যোগ হবে, তাহলে ওজনে একটু বাড়ার কথা, ওজন যদি আগের সোনার মতন সমানই থাকে তাহলে সোনা গেল কই, তো তাহলে প্রতারণা। আর যদি সত্যি প্রতারণা করেই থাকে তাহলে এটা অনেক বড় গুণা হবে,
কিন্তু তারা যদি বলে যে এটা আলাদা একটা ম্যাটেরিয়াল দিতে হয়, খাদ দিতে হয়, তাহলে বলতে হবে যে এতটুকুন সময়ের সঙ্গে এতটুকুন যোগ হবে এবং সেটা ওজনেও ধরা পড়ার কথা। এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে এটা প্রয়োজন হয়ে গেলে যায় আছে, কিন্তু যদি উদ্দেশ্য থাকে যে এই কথা বলে বুঝ দেওয়া আর একটু সোনা সেখান থেকে চুরি করা। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, স্বর্ণকার কি বিশ্বাস করতে নাই, মায়ের কানের সোনাও চুরি করে। তো আমি অবশ্য সব স্বর্ণকারকে এরকম করে বলে ঢালাও ভাবে বলতে চাই না, হয়তো তাদের মধ্যে নিশ্চয়ই কিছু দিনদার ইমানদার আমানদার আছেন, কিন্তু কেউ যদি এরকম করে থাকেন তাহলে এটা ঠিক নয়। অনেক সময় কেউ কেউ টেইলারদের বিরুদ্ধে কমপ্লেন করেন, যাদেরকে খলিফা বলা হয় বাংলায়, দর্জি, তারাও অনেক সময় কাপড় চুরি করে বলা হয়। আমি অবশ্য সবাইকে ঢালাও ভাবে এটাও করতে চাই না, অনেক দিনদার আছেন আমানদার আছেন তারা করেন না, কিন্তু যারা এরকম ভাবে করে থাকেন তাহলে সব কিছু সঠতা, সব ধোকা, চুরি, এটাকে কখনোই এই তরিকা ব্যবহার করা ঠিক নয়। আল্লাহ তাআলা লানতের শিকার হয়ে গেছে একটা জাতি কমে সোয়াইব এই চুরি করার কারণে, এই জালিয়াতি করার কারণে। এবং জালিয়াতের কিসিম, কন্ট্রাক্টররা রাস্তার কাজ করে, যতটুকু লাভ করার কথা তার চেয়ে বেশি সিংহভাগ খেয়ে নিয়ে পরে কাজ করে, রাস্তার কাজ করে চলে গেলো, কয়েকদিন পরে, কয়েক সপ্তাহ, কয়েক মাস পরে আবার রাস্তা যায় সেই। তো এরকম চুরির যে কত তরিকা আছে, কোনো সময় মনে হয় কোনো জাতি বোঝায় একদম চোরের জাতিতে পরিণত হয়ে গেল কিনা, কয়জন লোক সৎ আছে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায়। এটা অবশ্য আমরা আমানতের উপরে একটা বিষয় যখন আসবে আমাদের এই সিলসিলা আমাদের তখন আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের এই সেশন এখানে শেষ হচ্ছে ইনশাআল্লাহ। লেনদেনের উপরে আমাদের আলোচনা আরও আছে, আরও সেশন আপনারা শুনবেন, সেই দাওয়াত দিয়ে এখানে বিদায় নিচ্ছি। ওবিল্লাহি তৌফিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।